হাই বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট টু, ফেব্রুয়ারি 2022। এখানে প্রশ্নের মান হলো 15 নম্বর। এগুলি এই 15 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার জন্য এখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি, সুতরাং খুবই মন দিয়ে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। দেখো আজকে প্রথম প্রশ্ন একদাগে, যে ছবি দেখে সঠিক আসনের নামের পাশে টিকচিহ্ন দাও। দেখো এই প্রথমে এই যে ছবিটি রয়েছে এই ছবিটি হলো সুখাসন, মুক্তাসন, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে এটি সুখাসন। 2 নম্বর প্রশ্ন, দেখো এই আসনটির উপকারিতা তালিকাভুক্ত করো। দেখো এখানে উত্তরে লিখব যে সুখাসনের উপকারিতা কী। দেখো সুখাসনের উপকারিতা হলো উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে, পায়ে নমনীয়তা আনে ও সচল করে, পেশি টান ধরা থেকে পেশিকে রক্ষা করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যাদের পায়ে ব্যথা করে তারা এই আসনটি করলে অনেক আরাম বোধ করে থাকে। এবার 2 নম্বর, কয়ে বলেছি কি ছবি দেখে সঠিক আসনের নামের পাশে টিকচিহ্ন দাও। দেখো এই যে ছবিটি দেওয়া হয়েছে এখানে 2টো অপশান, যে মন্ডুকাসন এবং মুক্তাসন, এটি হবে কি, এটি হবে মুক্তাসন। দেখো এখানে আরেকটা প্রশ্ন যে এই আসনের উপকারিতা কী, তাহলে এই মুক্তাসনের উপকারিতা কী, এটি বলে পয়েন্ট করব যে মুক্তাসনের উপকারিতা লিখব, পায়ের পেশির দুর্বলতা দূর করে, যারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাদের পক্ষে এই আসনটি ভীষণ উপকারী, মেরুদণ্ড সংলগ্ন পেশি মজবুত করে ও স্থিতিস্থাপকতা বজায় রাখে, গোড়ালির সন্ধির নমনীয়তা বজায় রাখে, গোড়ালির ব্যথা সরাতে সাহায্য করে। এবারে 3 দাগ, যে এই ছবি দেখে সঠিক আসনের নামের পাশে টিকচিহ্ন দাও। দেখো এই ছবির প্রথমে আমরা ছবিটা দেখে নিই। দেখো এই যে ছবিটি, এই ছবিটিকে কী নির্দেশ করছে, দেখো অপশানগুলো রয়েছে গরুর আসন এবং মন্ডুক আসন, এটি হলো গরুর আসন, এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে গরুর আসন। পরের প্রশ্ন, যে এই আসনের উপকারিতা তালিকাভুক্ত করো, অর্থাৎ এই আসনের উপকারিতাটি কী, এই গরুর আসনের উপকারিতা বলে তাহলে আমরা পয়েন্ট করব, দিয়ে এর মধ্যেই লিখব যে হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করে, দাঁড়াবার ক্ষমতা বৃদ্ধি করে, মনসংযোগ বাড়ায় এবং মনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই আসনটি অভ্যাস করে উপকার পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, যে মন্ডুক আসনের অনুশীলনের পদ্ধতিটি বর্ণনা করো এবং ন্যূনতম 10 দিন এই আসনটি অনুশীলনের পরে তোমার যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে তা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরও আমি এখানে করে দিয়েছি, দিয়েছি যে মুন্ডকাসনের অনুশীলনের পদ্ধতিটি হলো, এইভাবে পয়েন্ট করে তার মধ্যে এবার এটি একটি হেডিং করলে করে এবার এর মধ্যে পয়েন্ট করে লিখবে। প্রথম পয়েন্ট কি, যে প্রথমে বজ্রাসনে বসতে হবে, হাঁটু দুটো যতটা সম্ভব ফাঁক করতে হবে। 2 নম্বর, গোড়ালি ও পায়ের পাতা দুটি ফাঁক করে পায়ের পাতার উপর বসতে হবে। 3 নম্বর, দুটো পায়ের বুড়ো আঙুল পরস্পরকে স্পর্শ করবে। 4 নম্বর, দুটো হাঁটুর উপর রাখতে হবে, শির দ্বারা সোজা রাখতে হবে। আমি 10 দিনের বেশি এই আসনটি করে অনেক উপকৃত হয়েছি, আমার পায়ের পেশি ও হাঁটুতে কোনো ব্যথা নেই, অনেক হাঁটাহাঁটি ও খেলাধুলা করলেও গোড়ালি ব্যথা হয় না, সকালে প্রতিক্রিয়াও ভালো হয়, অর্থাৎ সকালবেলা এই ব্যায়ামটি করলে এর প্রতিক্রিয়াও বা কাজকর্মটি ভালো হয়। তাহলে এই ছিল আজকের সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা। থ্যাংক ইউ।